মাছের পিঠে বসে বসে চিৎকার করে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ওই 17-8 পৃষ্ঠা সূরা আম্বিয়া আল্লাহ বলেন, ইউনুস তুমি যদি মাছের পিঠে আমাকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ মাছের পিঠে তোমাকে সাহায্য করতে পারি। একটু জোরে বলা যাক, তলোয়ারের তলায় ইসমাইল যাবিহুল্লাহ তলোয়ারের তলায় পড়ে আছে, ঠিক ওই অবস্থায় আল্লাহ বললেন, যাও আমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে, ইব্রাহিমকে ওখান থেকে ইসমাইলকে সরিয়ে দাও আর দুম্বা নিয়ে তলোয়ারের তলায় দিয়ে দাও, আমি আল্লাহ তলোয়ারের তলায় ইসমাইলের সাথে আছি। জোরে বলা যাবে না? তাহলে আজকে আমরা কেমন ইমানদার? আমাদের ইমান শুধু ওই মসজিদের মধ্যে, ওই জন্য মসজিদের মধ্যে আছে বলে মসজিদে খুব নিরাপদে থাকি, কোনো সমস্যা নেই। মসজিদের বাইরে গেলেই পেটাই পড়ছে না পড়ছে, চতুর্দিকে মুসলমান মার খাচ্ছে না খাচ্ছে, কেন? আমাদের ইমান মসজিদ পর্যন্ত, শান্তিও মসজিদ পর্যন্ত। আর যেই বিশ্বাস হবে আমার আল্লাহ সর্ব জায়গায়, আমার আল্লাহ সাহায্য আমাদের জন্য সর্ব জায়গায় চলে আসবে। জোরে বলা যাবে না? তাহলে যেদিন থেকে আমি আপনি যে কাজগুলো মসজিদের মধ্যে আমরা করতে দ্বিধা করি, কষ্ট হয়, ভয় লাগে, ওই কাজগুলো যেদিন থেকে মসজিদের বাইরে করা ছেড়ে দেব, আমার আম্মা জান মা বোন যেমন আজান হলে আল্লাহকে ভয় করেন, আজান হয়ে যাওয়ার পরেও যেদিন আল্লাহকে ভয় করতে শিখে যাবেন, সেই দিন থেকে আমার ইমানের প্লাসও ঠিক, মাইনাসও ঠিক, ডুমগুলোও ঠিক, ওই ইমানটা সেদিন থেকে আলো দেবে আর আল্লাহর রহমত সেদিন থেকে সামিল হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? তাহলে এলেম, জ্ঞান, ইমানের এলেমে আমাদের এত দুর্বলতা। আরও একটু বলবো, হুজুর এসে যাবেন, এক্ষুনি আমাকে বলছিলেন 11:45 মধ্যে চলে আসবে, আমি জানি না যে এত তাড়াতাড়ি সময় চলে গেল, আপনাদের মহাব্বত এত তাড়াতাড়ি সময় চলে যায়, ফুরফুরায় সময় বরকত নাকি, কথা বুঝতে পারলো? চলেন একটুখানি হালকা আলোচনা এগিয়ে যায়, দিয়ে কত দূর যাওয়া যায়। ইমানের পরে নামাজ লাগে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলেন তো নারাই তাকবীর, এই তো জেগে আছে, তবে আর একটু উচ্চাওয়াজ চাই, কেন? আল্লাহু আকবার মানে আল্লাহই মহান আর পৃথিবীতে সব ক্ষুদ্র। এখন যদি মনে করেন না আপনি একটু আল্লাহর চেয়ে বড়, তাহলে আস্তে করে বলবেন, আর যদি মনে করেন না আল্লাহ আপনার চেয়ে বড়, তো জোরে করে বলবেন নারাই তাকবীর। আরেকবার জোরে বলেন না, নারাই তাকবীর, আল্লাহ কবুল করেন। এই তাকবীর ধ্বনিকে সর্বদা হৃদয়ের সাথে জমিয়ে রাখার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা। ইমানের পরে কি লাগে? নামাজ। ওই নামাজ যারা পড়েন ওদের কথা বাদ দেন, যারা পড়ি তারা কি করি, তাদের কি নামাজের এলেমটা পরিপূর্ণ আছে? আপনাদের হয়তো আছে, কিন্তু সমাজে তাকান না, একটু দেখেন না কি অবস্থা সমাজ। ভাই বাবজি, আমার ইমানের এলেম যেমন দরকার, নামাজের এলেম তেমন দরকার। কারণটা কি? ওই প্যান্ডেলের বাইরে একটা ফকির, গরিব, অসহায়, মিসকিন, সবার কাছে হাত পাচ্ছে, আমাকে একটু সাহায্য করেন, সাহায্য করেন। আর আমার মতো একজন হুজুর যদি বলে, বাবু ও ভাই আমার দিকে গিয়ে আসেন, ওই ফকিরটাকে আমি যদি ডাক দেই, বলেন না ফকিরটার মনে আশা বাড়বে না কম হবে? আশা বাড়বে। কেন? আমার মতো একটা হুজুর ডেকেছে মানে ওর মনে আশা বেড়ে যাবে যে হুজুর আমাকে একটু সাহায্য করবেই। এখন ও যখন এগিয়ে আসছে, আমি তখন পকেটে হাত ঢোকাচ্ছি, আশা বাড়ছে না কম হচ্ছে? বাড়ছে। ও যখন কাছাকাছি এসেছে, আমি একটা মুঠো মারা হাত, বুঝেন তো, মুঠো মারা হাতটা তুলেছি, আশা বাড়ছে না কম হচ্ছে? বাড়ছে। ওর হাতটায় আমি হাতটা লাগিয়ে দিয়েছি, ও এখন চোখ পিট পিট করছে আর ভাবছে একটা 500 টাকা তো পড়বেই, কিন্তু আমি এত বড় হতভাগা, আমি কি করলাম, শূন্য হাত, খালি হাত এভাবে তুলে নিলাম, কাজটা ভালো করলাম। জোরে বলে চরম বিয়াদবি করলাম, বিরাট অপরাধ করলাম, এত বড় অপরাধ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, যে ধোঁকা দেয়, যে দু নম্বরি করে, যে ধাপ্পাবাজি করে, যে চিটিংবাজি করে, আমি রসুল বলছি সেই মুহূর্তে ওর নামটা উম্মতে মুহাম্মাদির তালিকা থেকে কেটে বাদ হয়ে যায়, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারে না, অর্থাৎ ধোঁকাবাজ আমার নবীর উম্মত হতে পারে না। আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা। কত বড় অপরাধ করলাম, এমন কাজ করা মানে উম্মতি মুহাম্মাদির তালিকা থেকে নাম কেটে বাদ যাওয়া।
এখন ওই ফকিরটাকে ডেকেছিলাম, ওর অভাব আছে বলে এলো, কিন্তু আমার আল্লাহর কি অভাব আছে? আল্লাহ বলছেন আল্লাহু সামাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আমার আল্লাহ এক অদ্বিতীয়, আমার আল্লাহ মুখাপেক্ষিহীন, তিনি কারোর মুখাপেক্ষি নন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই আল্লাহ যিনি কারোর মুখাপেক্ষি নন, ওই রব্বুল আলামিন কে ডাক দিল, আল্লাহ বলছেন পারা নাম্বার ২৪ পৃষ্ঠা নাম্বার ১৩ সূরার নাম সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা বান্দি ডাকো ডাকো ডাকো, আমাকে যেই ডাকবে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। নারাই তাকবীর, নারাই তাকবীর, আওলাদ আহলে বাইত জোরে বলেন না জিন্দাবাদ। হুজুর এসে গেছেন আলহামদুলিল্লাহ, যত সময় এসে গেছে, এখনই আপনাদের মাঝে উপস্থিত হবেন। আমি খুব অন্তর থেকে আমি শ্রদ্ধা করি রব্বুল আলামিনের বড় নিয়ামত। জানেন তো যাদের মধ্যে সৈয়দ খানদানের রক্ত আছে, যাদের মধ্যে হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমার রক্ত আছে, পৃথিবীর মধ্যে তাদের মর্যাদা আমার নবীর পরে সবচেয়ে বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলতেন চলে যাচ্ছি, রেখে যাচ্ছি আমার কোরআন, রেখে যাচ্ছি আমার হাদিস। অপরাধ রসুল বলেছেন রেখে যাচ্ছি আমার কোরআন, রেখে যাচ্ছি আমার খানদান, আঁকড়ে থেকেও কখনো ধ্বংস হবে না। যদি বলা যাবে না একটু সুভাগ, সেই খানদানের মানুষ আপনারা পেয়েছেন, কত সৌভাগ্য। একদিকে বিশ্বনবীর সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মানুষকে পেয়েছে, অপরদিকে বিশ্বনবীর খানদানের মানুষকে আপনারা পেয়েছে। আপনাদের কথা মনে পড়লে আমাদের চোখে পানি আসে, ফুরফুরার জমিন আল্লাহর কাছে বড় প্রিয় জমিন। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। এখন হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ, আলোচনা শুনতে থাকেন হুজুর আসা পর্যন্ত। তাহলে ওই যে আল্লাহ কি বললেন, আমাকে ডাকলেই আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিই। জোরে বলা যাবে না উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাকো ডাকো, যেই ডাকবে সেই সাড়া দেব। পারা নাম্বার ২ পৃষ্ঠা নাম্বার ৭ সূরার নাম সূরা বাকারা, রব্বুল আলামিন তার নবীকে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী মুহাম্মদ, তোমাকে যদি আমার বান্দা আমার সম্মান জিজ্ঞাসা করে বলে আমি আল্লাহ কোথায়, তো বলে দিও আমি আল্লাহ হলাম বান্দার খুব নিকটে আছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বান্দা যেই ডাকে আমি আল্লাহ বান্দা ডাকে সর্বদাই লব্বাইক বলি। জোরে বলা যাবে না। কেন বান্দাকে বড় সাত করে আল্লাহ তৈরি করেছেন, ফারিস্তা মানা করেছিল, ইবলিস সেজদা করিনি, আমার আল্লাহ তাকে খুব ভালোবাসে, তাই বান্দার ডাক শোনার জন্য সর্বদাই তিনি প্রস্তুত। একটু জোরে বলা যাবে। এখন ওই বান্দা বান্দি যেদিন আমি জবান দিয়ে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পড়লাম মানে কাকে ডাক দিলাম, আল্লাহকে। ওই ডাকার পরে আমি আপনি ইমানদার, এখন মসজিদের মুয়াজ্জিন যে আজান দিয়েছে, এখন বান্দা ওই মসজিদের দিকে গিয়ে যাচ্ছে, এই মসজিদের দিকে গিয়ে যাওয়া মানে ওই ফকির টাসছিল আমি পকেটে হাত দিচ্ছিলাম, আর বান্দা মসজিদের দিকে গিয়ে যাওয়া মানে মসজিদটা কার ঘর, আল্লাহর ঘর। তাই বান্দা যাচ্ছে মানে আমার আল্লাহর অভাব নেই, তারপরও আশা বাড়ছে যে আমার বান্দা কত বান্দা আমাকে ডাকলো না, পৃথিবীতে কত ইহুদি খ্রিস্টান বেদিন আছে আমাকে চিনল না, কিন্তু বান্দা আমার ঘরে আসছে মানে অবশ্যই ওই বান্দা আমাকে ডাকবে। জোরে বলা যাবে। বান্দিগুলো বাড়িতে উজু করে মুসাল্লা যেখানে নামাজ আদায় করে ওই নামাজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে মানে আমার আল্লাহর আশা বাড়ছে, বান্দি যাচ্ছে মানে ও আমার ইবাদত করবে। জোরে বলা যাবে। ওই বান্দা বান্দি পৌঁছেও গেল আল্লাহু আকবার বলে হাতটা বেঁধেও দিল। জোরে বলা যাবে না। হাত বাঁধলো মানে ওই মনে করেন না ফকিরটার হাতে আমার যেমন মুঠো মারা হাত বাঁধা পাতা ছিল, ঠিক আপনার হাতটা এখন ঠিক এমন ভাবে বাঁধা যেটাকে আমার রসুল হাদিস পাকের মধ্যে বলেছেন ও বান্দা তুমি যখন নামাজ আদায় করো আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি তো জমিন থেকে আসমানে উঠে আমার আল্লাহ আমাকে মিরাজের সম্মান দিলেন, আর আমার বাদাউলাতে তোমাদের এত বড় কপাল, আমার আল্লাহ বলছেন আমার উম্মাত দুনিয়ায় নামাজে দাঁড়িয়ে গেলে ওই মিরাজের সম্মান আমার উম্মাতকে আল্লাহ প্রদান করে দেন। জোরে বলা যাবে। অর্থাৎ ও বান্দা বান্দি তুমি যখন নামাজে দাঁড়াও
সাথে নয়, আমার সাথে ডাইরেক্ট তোমার কথা বলার মতো আমি আল্লাহ সুযোগ প্রদান করে দিই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই হাদিস পাকের মধ্যে এসেছে, আমার রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনি আবদি বি ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হাদিসটি বর্ণনা করে বলছেন, আমার আল্লাহ বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজটাকে বান্দার মাঝে আর আল্লাহর মাঝে অর্ধেক অর্ধেক করে আমার আল্লাহ ভাগ করে নেন। জোরে বলা যাবে না? তাহলে বান্দা বান্দি এখন হাত বেঁধে আছে, আমার আল্লাহর আশা, আল্লাহর তো অভাব নেই, কিন্তু আল্লাহ বান্দার ডাক শুনতে বড় ভালোবাসে, বান্দার শুকরিয়া আদায় করার জন্য তিনি সৃষ্টি করেছিলেন। এখন ওই আল্লাহ তাকিয়ে আছে, এই হাতের মুঠোর মধ্যে সানা আছে সানা, কিন্তু কত আমার ভাই বাবাজি দুঃখের সাথে বলতে হয়, কত আমার আম্মা জান মা বোন 20 বছর 25 বছর ধরে নামাজ পড়ছি, কিন্তু ওই হাত বেঁধে সানা পড়তে হয়, ওই সানাটা আজ পর্যন্ত মুখস্থ করিনি। কত ভাই বাবাজি আছে সূরা ফাতিহাটা আজ পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারি না, কত ভাই বাবাজি আছে একটা সূরা সুন্দর করে পড়তে জানি না, বিতরের নামাজে হাত ছেড়ে হাত বাঁধি, ওই আল্লাহকে আবার বলি আল্লাহ এর মধ্যে দোয়ায় কুনুত আছে, কিন্তু ওই দোয়ায় কুনুতটা কত বান্দা বান্দি আজ পর্যন্ত মুখস্থ করিনি। বৈঠকে বসে সবাই আঙুল তোলে, আমিও আঙুলটা তুলি, কিন্তু কত বড় ধোকা, ওই আল্লাহর সাথে দি ওই বৈঠকে বসে আত্মাহিয়াটা আজ পর্যন্ত মুখস্থ করিনি, এমন একটা ভাব দেখায় দরুদ ইব্রাহিম পড়ছি, এমন একটা ভাব দেখায় দোয়ায়ে মাসুরা পড়ছি, অত আমার দরুদ ইব্রাহিম দোয়ায়ে মাসুরাটা মুখস্থ নাই। ও ভাই বাপ, যেবার আমাকে একটু বুঝিয়ে বলেন না, ওই ফকিরটাকে ঠকালে যদি অপরাধ হয়, ওই ফকির অভাব আছে কিন্তু আমার আল্লাহর অভাব নেই, ওই আল্লাহকে যদি এভাবে প্রতিদিন ঠকায়, এই ঠকানোটা কি অপরাধ না? বলেন না, ঠকানো কি অপরাধ না? ফকিরকে ঠকালে অপরাধ? বিশ্রামী কি বললেন, যে ধোকা দেয়, যে প্রতারণা করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যারা পড়ে না ওদের কথা বাদ দেন না, যারা পড়ি তাদের কি করুণ অবস্থা? কই ভাই বাপজি, হাতে ধরে নয় পায়ে ধরে বলব, জলসা দেওয়া ভালো কাজ, জলসা দিলে শান দেওয়া হয়, পালিশ হয়, কিন্তু আসল জলসা মসজিদ থেকে শুরু হয়েছে, ওই মসজিদটাকে সুন্দর বানাতে হবে, শিখতে হবে, পড়তে হবে, তার নাম হলো ইসলাম। ধরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুধু পড়তে বলেননি, আগে শিখিয়েছেন তারপরে পড়িয়েছেন। ধরে বলা যাবে না? আমার এই মসজিদ নববীতে বসে আছে, এক সাহাবা নামাজ আদায় করছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি দূর থেকে দেখছেন ও নামাজ পড়ছে, নামাজ আদায় হয়ে গেছে, মুহাব্বতে এসেছে মুসাফা করতে, আমার নবী বললেন, ইরজি ফসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, যাও রিটার্ন, যাও ফিরে যাও, নামাজ দ্বিতীয়বার দোহরাও, নামাজ পড়লে বটে তোমার নামাজ হয়নি। বেচারা আবার ফিরে গেল, নামাজ দোহরালো, আবার এলো, নবী আবার বললেন, ইরজি ফসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, যাও রিটার্ন, যাও ফিরে যাও, নামাজ দোহরাও, নামাজ তোমার হয়নি। আবার দ্বিতীয়বার গেল, এভাবে তিনবার দোহরানোর পর ওই সাহাবা বিশ্রামের হাতটা ধরে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে ভালো নামাজ তো আমার আর জানা নাই। আমার নবী বললেন, হলো না, তোমার নামাজ তুমি পড়লো, নামাজ আমার আল্লাহ নেবে না, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, যতক্ষণ না আমার মতো নামাজ পড়ার চেষ্টা না করবে, আমি নবী যেভাবে নামাজ আদায় করতে বলেছি ওভাবে নামাজ আদায় না করবে, আমার আল্লাহ ওই নামাজ কোনোদিন কবুল করবে না। একটু জোরে বলা যাবে না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কি করতেন, সাহাবাদেরকে নামাজও শেখাতেন। জোরে বলা যাবে না? এমন কোন বিষয় নেই আমার নবী তার সাহাবাদেরকে শেখাননি। একদল ইহুদি খ্রিস্টান টিটকিরি কাট, তোমরা বলো তোমাদের নবী হলেন ইন্টারন্যাশনাল নবী, বিশ্বব্যাপী নবী, আমরা মাঝে মাঝে তোমাদের দরবার দিয়ে যাই আর দেখি তোমাদের নবী ইস্তেনজার দোয়া শেখাচ্ছে, ভাত খাওয়ার দোয়া শেখাচ্ছে, সোয়াদ দোয়া শেখাচ্ছে, এত বড় নবী বলো আর ছোট ছোট বিষয় শেখায়। সাহাবারা রেগে লাল হয়ে যেতেন, চিৎকার করে বলতেন, আরে বিয়াদব, এমন কথা দ্বিতীয়বার বললে জিভ টেনে বার করে নেব, আমার নবী বিশ্ব নবী বলেই তো তিনি আমাদের ঘুম থেকে ঘুমানো পর্যন্ত একটা বান্দা যত কাজ
কাজ করে, গোটা কাজের পদ্ধতিগুলো এ টু জেড সব তিনি শিক্ষা দেন, তাই তিনি হলেন মহামানব। একটু জোরে বলা যাবে না?